নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আজ আমি তোমাদের রুমা গুহা ঠাকুরদার সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী এবং গায়িকা। তিনি 3রা নভেম্বর 1934 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির কলকাতাতে জন্মগ্রহণ করেন। তার পিতা হলেন সত্যেন ঘোষ এবং মাতা হলেন গায়িকা সতী দেবী। তার প্রথম দাম্পত্য সঙ্গী ছিলেন কিশোর কুমার। 1951 সালে বিবাহ করেছিলেন, তাদের সন্তান হলেন অমিত কুমার। তারপর তাদের 1958 সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং তারপর তিনি তার দ্বিতীয় দাম্পত্য সঙ্গী অরূপ গুহা ঠাকুরদার সঙ্গে বিবাহ করেন। তিনি যেসব চলচ্চিত্রতে অভিনয় করেছেন সেসব চলচ্চিত্রগুলি হল জোয়ার ভাটা, মাশাল, আফসার, গঙ্গা, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নির্জন সৈকত, পলাতক, বালিকা বধূ, জোড়া দেগির চৌধুরী পরিবার, অ্যান্টনি ফিরিঙ্গি, আশিতে আসিও না, অর্ঘ্যনিকেতন, বৈরাগ, যদি জানতেন, ত্রয়ী, 36 চৌরঙ্গী লেন, স্বামী স্ত্রী, ভালোবাসা ভালোবাসা, গায়ক, অমর সঙ্গী, দ্য নেম শেখ ইত্যাদি। রুমা গুহা ঠাকুরদা অনেক চলচ্চিত্রতে অভিনয় করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করা যায় যে উনি আমাদের আরও চলচ্চিত্রতে অভিনয় করে আনন্দ উপহার দিয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন।